বন্ধুরা, ক্রিকেট তারকাদের বিয়ে, সংসার ও তাদের দাম্পত্য জীবন নিয়ে আমাদের আজকের পর্ব, চলুন শুনে নেওয়া যাক সাকিব ও শিশির। সাকিব বাংলাদেশি ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, বিশ্ব ক্রিকেট অলরাউন্ডার হিসেবে গত অর্ধ যুগ ধরে এক থেকে তিনের মধ্যে রাজত্ব করে যাচ্ছেন সাকিব আল হাসান, বর্তমান বাংলাদেশ দলের অধিনায়ক। সারা বিশ্বে যত নামে দামি প্রিমিয়ার ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়, তার প্রায় প্রতিটিতে সাকিব এখন নিয়মিত খেলে থাকেন এবং সপরিবারে সেই খেলাগুলো উপভোগ করেন। সাকিব বিয়ে করেন 2012 সালের 12 ডিসেম্বর, অর্থাৎ 12/12/2012 সালে। সাকিব ও তার স্ত্রী শিশিরের প্রথম দেখা হয় লন্ডনে, ইংল্যান্ডে কাউন্টিং ক্রিকেট খেলার সময় পরিচয়। তারপর দুজনের মধ্যে আলাপ, ঘনিষ্ঠতা, এরপর ফেসবুকে চ্যাট করতে করতে ঘনিষ্ঠতা বাড়ে। সেই বন্ধুতে একসময় প্রেমের সম্পর্কের রূপ নেয়। তারপর পারিবারিকভাবে দুজনে বিয়ে করেন। সাকিব শিশির দম্পতি বলা হয় পারফেক্ট কাপল। সংসারে দুজন যেমন মানানসই, তেমনই ভালো বোঝার বয়সও তাদের রয়েছে। সাকিব আল হাসান ক্রিকেটে খেলার বাইরে হোটেল, ইভেন্ট, গার্মেন্টস, অর্নামেন্ট ব্যবসার সঙ্গে জড়িত। তবে দেশে বিদেশে খেলে ব্যস্ততা থাকায় তার সব ব্যবসা দেখাশোনা করেন শিশির। দুজনে একসঙ্গে বিজ্ঞাপন মডেল হয়েছেন, ফ্যাশন শো, সেলিব্রিটি শো, টিভি প্রোগ্রাম অংশ নিয়ে থাকেন তারা। সাকিবের ক্রিকেট খেলার একনিষ্ঠ ভক্ত ছিলেন শিশির। এখনও তিনি সময় ফেলে গ্যালারিতে বসে সাকিবের খেলা দেখে থাকেন। মুশফিকুর রহমান, জান্নাতুল কিফাত মন্ডি। টেস্ট ক্রিকেটের বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এবং দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও উইকেট কিপার, দলে অনেক কঠিন মুহূর্ত হাল ধরেছেন মুশফিক। 5 নম্বর ব্যাট করতে নেমে দলকে জয় করে মাঠে ছেড়েছেন। দলে সাহসী এই লড়াকু ক্রিকেটার ব্যক্তিগত জীবনে সৎ সাহসী, পরিবার অন্তপ্রান্ত মানুষ। খেলা বাদে বাকি সময় নিজের পরিবারের সঙ্গে কাটাতে চান, মাঝে মধ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশ থেকে ঘুরে আসেন। বাংলাদেশ টেস্ট দলের সহ অধিনায়ক মাহমুদুল্লাহর শালিকা জান্নাতুল কিফাত মন্ডিকে বিয়ে করেন। সেই সম্পর্কে মুশফিক ও মাহমুদুল্লাহ ভাইরা ভাই। মন্ডি একজন ক্রিকেট পাগল মানুষ। স্বামী মুশফিকে খেলা থাকলে তার টেনশনের অন্ত থাকে না, কোনো কাজে মন বসাতে পারে না। ক্রিকেট, সংসার সব জায়গায় মুশফিককে সবসময় ফ্যাশন থেকে সাহস যোগিয়ে যান তিনি। তামিম ও আয়েশা যাকে বলে হেফি কাপড়। তামিম ও আয়েশা সেলিব্রিটিদের মধ্যে সবচেয়ে সুখী দম্পতি। তামিম একবার বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান, জনশক্তি আছে। তামিম যেদিন ভালো ব্যাট করে বাংলাদেশ সেদিন জয়ের হাসি আসে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তামিম একবার সবচেয়ে ভালো ব্যাটিং করে থাকেন, এই জন্য ইংল্যান্ড থেকে প্রকাশিত ক্রিকেটের বাইবেল বলে খ্যাত ওয়েস্টার্ন পত্রিকা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে উচ্চারিত হয়েছেন। তামিম ও আয়েশার বিয়ে দীর্ঘ প্রেমের সফল। আয়েশা মালয়েশিয়ায় পড়াশোনা করতেন, ফোন বা ফেসবুক সবসময় যোগাযোগ হলো। সময় সুযোগ পেলে তামিম প্রিয়তম আয়েশাকে এক নজর দেখার জন্য মালয়েশিয়ায় উড়াল দিতেন। এমনি করে দুজনের প্রেম পরিণত আবদ্ধ হয় 2013 সালের 22 জুন। এদেশের সেলিব্রিটিদের বিয়ের ইতিহাসের সবচেয়ে বড় জমকালো ও ব্যয়বহুল বিয়ে তামিম ও আয়েশার। দেশের মন্ত্রী, আমলা, ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্তা ব্যক্তি, মিডিয়ার বিশিষ্টজনেরা এই বিয়েতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন। তামিম আয়েশার সংসার আলোকিত করেছেন তাদের একমাত্র পুত্র সন্মান আরমান ইকবাল খান। এনামুল হক বিজয় ও ফারিয়া ইরা। এনামুল হক বিজয়, জন্ম 16 ডিসেম্বর 1992, একজন বাংলাদেশি ক্রিকেটার, উইকেট রক্ষক ও ডানহাতি ব্যাটসম্যান। 2012 সালের 30 নভেম্বর 2012-13 মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের মাধ্যমে তার ওডিআই অভিষেক হয়। বিজয় 2012 সালের 13 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ওডিআই ক্রিকেট অভিষেক হয়। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে প্রমাণ করেছিলেন নিজের সামর্থ্য। বাংলাদেশের পক্ষে ওডিআই ক্রিকেট যৌথভাবে দ্রুততম 1000 রান সংগ্রাহক হলেন এনামুল হক বিজয়। ফারিয়া ইরা, বাংলাদেশের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয়ের স্ত্রী। দীর্ঘদিন প্রেমের পর গত বছরে জুনে বিয়ে ফিরিতে বসেন বিজয় ফারিয়া। বিজয় ফারিয়া বেশ ভালো আছেন এখন। মাশরাফি ও সুমি। ক্রিকেটের বাইরে একেবারে সাদাসিধে মানুষ মাশরাফি বিন মুর্তজা। প্রচণ্ড মিশুক মানুষ তিনি, প্রচণ্ড সাহস ও আত্মবিশ্বাসী বটে। বারবার ইঞ্জুরিতে পড়ার পরও আবারও সময়সীমায় ফিরে এসেছেন ক্রিকেট মাঠে। অসম্ভব রকম মনের জোর না থাকলে হাঁটুর এক জায়গায় 8 বার অপারেশন করার পরও মাঠে ফিরে আসাটা অনেকের কাছেই মিরাকল। মাশরাফি এই দুঃসময়ে বেশি সাহস জুগিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী সুমি। সুমির সঙ্গে মাশরাফি পরিচয় অনেক আগ থেকে, যখন তিনি বাংলাদেশি ক্রিকেটের এক উদীয়মান তারকা। অত্যন্ত দৃঢ়স্থির আর বুদ্ধিমান মাশরাফিকে সুমি পছন্দ করে বিয়ে করছেন। 2006 সালের সেপ্টেম্বরে তাদের বিয়ে হয়। এই দম্পতি ঘর আলো করে রেখেছেন তাদের এক মেয়ে হুমায়রা এবং এক ছেলে সোহেল। সাব্বির রহমান। সাব্বির রহমান জন্ম 22 নভেম্বর 1991, রাজশাহীতে জন্মগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য সাব্বির। সাব্বির মূলত ব্যাটসম্যান, ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট ও লিস্ট ক্রিকেটে তিনি রাজশাহী বিভাগের হয়ে খেলে থাকেন। রুমন্য ডাকনামে পরিচিত সাব্বির রহমান টানাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বোলার হিসেবে দলে ভূমিকা রাখেন। 2010 সালের নভেম্বর শেষ দিকে চীনে গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ক্রিকেটের 13 সদস্য বিশিষ্ট বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। চূড়ান্ত খেলা আফগানিস্তান ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ 5 উইকেট জয়লাভ করে, এর ফলে বাংলাদেশের দল এশিয়া গেমসে প্রথম স্বর্ণপদক লাভ করে। সাব্বির রহমান বিয়ে করেন গত বছর। বর্তমান সময়ে তার দাম্পত্য জীবন অনেক সুখী আছে। তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ জন্ম 3 এপ্রিল 1992, বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেটার, বামহাতি ব্যাটসম্যান, ডানহাতি ফাস্ট বোলার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হয়ে তিনি টি-20 আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলে থাকেন। প্রথম শ্রেণী ক্রিকেট এবং লিস্টে ক্রিকেটে ঢাকা মেট্রো পুলিশ দলে খেলেছেন, পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চিটাগাং কিং দলে প্রতিনিধিত্ব করেছেন। অক্টোবর 2011 সালে ঢাকা মেট্রো পুলিশ হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তাসকিনের প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক ঘটে। ব্যক্তিগত দ্বিতীয় টি-20 খেলায় চিটাগাং কিংসের হয়ে অংশগ্রহণ করে দুর্দান্ত রাজশাহী বিভাগে 31 রানে 4 উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
1 April 2014 তারিখে বাংলাদেশ অনুষ্ঠিত ICC বিশ্ব টি টোয়েন্টি প্রতিযোগিতায় সুপার টেন পর্ব অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক ঘটে তার। 2014 সালে ভারতের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। খেলায় তিনি 5 উইকেট লাভ করেন। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি অভিষেক ওয়ানডেতে 5 উইকেট নেন। মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান জন্ম 6 সেপ্টেম্বর 1995 সাতক্ষীরা জন্মগ্রহণকারী একজন বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে দলে তিনি বামহাতে মিডিয়া বোলিং করে থাকেন। বিশ্বে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম 2 ম্যাচ 11টি উইকেট লাভ করেন। 2012 সালে ফাস্ট বোলারদের ক্যাম্পে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ঢাকা আসেন। নিঃস্ব সাতক্ষীরা অনুষ্ঠিত অনুর্ধ্ব 17 প্রতিযোগিতায় চমকপ্রদ ক্রীড়াপূর্ণ প্রদর্শন করেন। এরপর তাকে বিসিবির ফেস ফাউন্ডেশন অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের 1919 দলে থাকাকালীন দল নির্বাচক মণ্ডলী 2015 সালে বিশ্বকাপের জন্য তিনি মনোযোগ আকর্ষণ করেন। 2019 সালে 22 মার্চ তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। মেহেদী হাসান মিরাজ জন্ম 25 অক্টোবর 1997 একজন বাংলাদেশি ক্রিকেটার। বর্তমানে তিনি একজন অলরাউন্ডার। 2015 সালের ডিসেম্বরে তিনি 2016 ICC অনুর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের প্রতিযোগিতা বাংলাদেশের অনুর্ধ্ব 19 ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। 20 অক্টোবর 2016 মেহেদী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। তিনি একজন অফ ব্রেক বোলার। তিনি তার প্রথম টেস্ট ইনিংসে 5 উইকেট সহ ইংল্যান্ডের অভিষেক খেলার ব্যান্ডাকেটের উইকেটও লাভ করেন। এই ম্যাচে সপ্তম কনিষ্ঠ বাংলাদেশি টেস্ট খেলোয়াড় হিসেবে তার অভিষেক হয়। বর্তমান সময়ে বাংলাদেশের একমাত্র টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুলক সৌরভ। বিশ্বের সবচাইতে খাটো এই ক্রিকেটার আদিনিবাস চট্টগ্রামের কক্সবাজারে। একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে 2013 সালে বাংলাদেশের ক্রিকেটের সাথে তার পথ চলা শুরু হয়। অভিষেকের পর থেকেই তিনি নিজেকে দারুণভাবে প্রমাণ করে বিশ্বের বেশ কিছু বড় বড় রেকর্ড দখল করে নেন। টানা 12 ম্যাচে 50+ রানের ইনিংস খেলে তিনি রীতিমতো বিশ্ব রেকর্ড আলোড়ন সৃষ্টি করেন। টেস্ট ক্রিকেটের পাশাপাশি তিনি BPL ও DPL এ নিয়মিত খেলে থাকেন।